এখানে কি করছিস? নাস্তা বানাস নাই? তুই জানিস না আমার মেয়ে কলেজে যাবে? এই তো মা, হাতের কাজটা একটু সারি, তারপরে বানিয়ে দিচ্ছি। এই এসব কাজ এক্ষুনি এখানে রাখ, তাড়াতাড়ি আমার মেয়ের জন্য নাস্তা বানা। আর শোন, আর আসার সময় আমার জন্য এক কাপ চা নিয়ে আসিস। জি। এই যে মা, আপনার চা টেবিলে রাখো। নাস্তা রেডি? জি মা, রেডি। তাহলে দাঁড়িয়ে আছো কেন, যাও নিয়ে আসো। আচ্ছা মা। ঘুম ভাঙলো তাহলে? হ্যাঁ মা, শোনো না, আমার না 25,000 টাকা লাগবে। 25,000 টাকা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 25,000 টাকা কেন লাগবে? আরে কলেজে একটা অনুষ্ঠানের সব ফ্রেন্ডরা মিলে পার্টি করবে, এই জন্য টাকাটা লাগবে। ও আচ্ছা, পার্টি করবি, তাহলে 25,000 টাকা কেন নেবি? আমার কাছ থেকে কার্ডটা নিয়ে যা, এনে কার্ডটা যত খুশি তত টাকা খরচ কর। থ্যাংক ইউ মা, তুমি অনেক ভালো, তুমি আমার একটা লক্ষ্মী মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি যাই। আরে নাস্তা তো করে যা। না না মা, আমি এখন খাবো না, বাই। বুঝলাম না মা, কি হয়েছে, আপু এইভাবে নাস্তা না খেয়ে চলে গেল যে? আমার মেয়ের ইচ্ছা, মন চাইলে খাবে, মন না চাইলে খাবে না। এতগুলো খাবার নষ্ট হবে যে। তাহলে তোমার বাপের কি, টাকা তো আমার যাচ্ছে তাই না, নষ্ট হলে ফেলে দিবা। যাও এখান থেকে, ঘরে গিয়ে কাজ করো। মা আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবে, তাড়াতাড়ি বলো। মা আমার শরীরটা না খুব খারাপ, খুবই অসুস্থ আমি, আমাকে 2,000 টাকা দিবেন, আমি একটু ডাক্তার দেখাবো। কি 2,000 টাকা? এই তোর বাপ কি আমার কাছে টাকা রেখে গেছে যে আমি তোকে ওখান থেকে টাকা দেবো? বিয়ের সময় যৌতুকে তো একটা টাকাও দেয়নি, তুই আবার আমার কাছ থেকে টাকা চাস? আমার কাছে কোনো টাকা নেই, যা। কিন্তু মা আপনি যে আপুকে একটু আগে এতগুলো টাকা দিলেন, কার্ড সহ দিয়ে দিলেন, আমি তো মাত্র 2,000 টাকাই চেয়েছি। কি তুই আমার মেয়ের সাথে তোর তুলনা করছিস? আমার মেয়ের টাকার উপর তোর নজর দিচ্ছিস? তোর বাপ তো বিয়ের সময় একটা টাকাও কোনো কিছু দেয়নি, যদি তোর বাপ দিত তাহলে আমি চিন্তা করতাম তোকে দেওয়া যাবে কি যাবে না। আমারই দুর্ভাগ্য কেন যে এদের সাথে আত্মীয়তা করতে গেলাম, আজকে আমাদের দিন দেখতে হচ্ছে। মা আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমার সামনে এত নাটক করার কোনো দরকার নাই, খালি বলে টাকা দেন টাকা দেন। এই টাকা কি গাছে ধরে? একদিন ওষুধ না খেলে তুই মরে যাবি না। যা ঘরে কাজ আছে, কাজ কর গিয়ে। আমার কাজেও টাকা নেই, আর মোবাইল অ্যাকাউন্টেও টাকা নেই, কোথায় গেল দেখ তো। মা তোমার অ্যাকাউন্টে টাকা নেই কেন সেটা তো আমি জানি না, আর ওই দিন পার্টির পর আমি সোজা বাসায় চলে এসেছিলাম, আমি তো কিছু জানি না। মা শোনো না, তুমি একটা কাজ করতে পারো, ভাবি কি জিজ্ঞাসা করো। হ্যাঁ ঠিকই বলেছিস, ও হয়তো দিতে পারে, ওকে গিয়ে আমি জিজ্ঞেস করছি। তুই এসব কি করেছিস, আমার অ্যাকাউন্টে টাকা কোথায়? মা আমার হাতে ব্যথা পাচ্ছে, তোর ছাড়েন না। তোর লজ্জা করে না, আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে খেয়ে ফেলেছিস, আবার এমন ভাব দেখাচ্ছে যে ও কিছুই জানে না। মা আমি কোনো কিছু বুঝতে পারছি না, আপনি এসব কি বলছেন? তুই আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা বের করে নিয়েছিস কেন? না না মা বিশ্বাস করো, আমি কোনো কিচ্ছু করিনি। মিথ্যা কথা বলা বন্ধ করবি নাকি আমি পুলিশকে ডাকবো? আমি জানতাম তুই একদিন না একদিন এরকম কিছু কাজ করবি, একদিন ধরে একটা কালসাপ পুষেছি, তুই খুব চালাক তাই না? ভালো হয়েছে তোর সত্যিটা সামনে এসেছে, নইলে তুই কবে যে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবি সেটা খবর কেউই জানতে পারবে না। না না মা বিশ্বাস করেন, আমি আপনার টাকা পয়সা কিচ্ছু সরাইনি, আর আমি এসব কেন করবো বলেন? কেন করবি, কারণ তুই আমার সব সম্পত্তি হাতিয়ে নিতে চাস, তোকে তো এইভাবে ছাড়া যাবে না। আমি পুলিশকে কল করছি, তারপর তোকে জেলে পাঠাবো। ভালো হয়েছে তোর সত্যটা সামনে চলে আসছে, তা নাহলে তুই আমাকে মেরে ফেলবি। আপু আপনি কেন কথা বলছেন না, আপনি একটু মাকে বুঝিয়ে বলুন যে আমি এমন কোনো কিছুই করিনি, আমি মায়ের সাথে এই সমস্ত কিছু কেন করব বলেন? ও কি বলবে, তুই আমার সাথে আয়। আর
বলছি আয় আমার সাথে, তুই আয়। আরে মা কি করছো? আরে ও একটা চোর, ও আমার টাকা চুরি করেছে, আমার ক্রেডিট কার্ড থেকে সব টাকা তুলে নিয়েছে। আয়া মা এসব কি বলছে? বিশ্বাস করো আমি কোনো কিছু জানি না, মার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হয়েছে? আমার কোনো কিছু ভুল হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা আগে আমাকে সব কিছু খুলে বলো কি হয়েছে। দেখ বাবা, আমার ক্রেডিট কার্ডটা মীরাকে দিয়েছিলাম, মীরা আমার ক্রেডিট কার্ডটা আলমারিতে রেখেছিল, আর সেই সুযোগে আয়াত আমার ক্রেডিট কার্ডটা নিয়ে ওইখান থেকে সব টাকা তুলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা এই কথা। আরে মা তোমরা আসলে জানো না আসল চোরটা কে? আচ্ছা মীরা তুই ক্রেডিট কার্ড নিয়ে কোথায় রেখেছিলি? ভাইয়া আমি তো মায়ের আলমারিতে রেখেছিলাম। আলমারিতে রেখে দিয়েছিলি, কত টাকা খরচ করেছিলি? 30,000। ঠিক আছে খুব ভালো। তারপর কি তুই আর এই ক্রেডিট কার্ড ইউজ করিসনি? না ভাইয়া। দেখ একদম মিথ্যা কথা বলবি না, গতকাল রাতে তোর ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে না সব কিছু বলেছে, তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করে সব টাকা উড়িয়ে এসেছিস আর এখন বাসায় এসে মিথ্যা কথা বলছিস। সরি মা, আমি না কাল পার্টিতে সব টাকাই খরচ করে ফেলেছিলাম, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি। প্লিজ তোমাকে ক্ষমা করে দাও, আর এমন কাজ আমি কখনোই করব না। টাকা খরচ হয়েছে তো কি হয়েছে, কোনো ভয়ের কারণ নেই, তুই আমাকে বললেই পারতিস। আর টাকা তো আমাদেরই, আর ছোটোখাটো বিষয়ে এইসব তো টাকা খরচ হবেই, কোনো সমস্যা নেই। বাহ মা, আজ তোমার ছোটো মেয়ে ভুল করেছে বলে তুমি বলছো কোনো সমস্যা নেই, ছোটোখাটো ভুল হয়েই থাকে। আর সেম কাজটা যদি আমার বউ করতো তাহলে তুমি ওকে বাসা থেকে বের করে দিতে, তাই না মা? এটা কোন ধরনের নীতি মা? আমার বউ তো তোমাকে নিজের মায়ের মতো খেয়াল রাখে, টেক কেয়ার করে, ভালোবাসে, তাহলে তুমি কেন আমার বউকে নিজের মেয়ে ভাবতে পারছো না বলো তো? মা আমি তো ভেবেছিলাম এটা একটা পরিবার যেখানে আমরা সবাই সুখে থাকবো, ভালো থাকবো, হ্যাপি থাকবো, কিন্তু এখানে তো পরিবারের কিছুই দেখতে পাচ্ছি না মা। আমি সবসময় ঝগড়া লেগেই থাকে, তোমরা ঝগড়া করো সবসময়, আমি ভেবেছিলাম আস্তে আস্তে তোমাদের সব কিছু বলবো কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, আমি ভেবেছিলাম যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা তো বুঝতেই পারছো না মা, সবসময় ঝগড়া করেই থাকো তোমরা। আর আজকে তোমার মেয়ে ভুল করে সব টাকা খরচ করেছে বিদায়, তুমি বলছো যে কোনো সমস্যা নেই, ভুল তো হয়েই থাকে, আর সেম ভুল যদি আমার বউ করতো তাহলে তুমি ওকে ঘর থেকে বের করে দিতে, তাই না মা? বলো না মা, বের করে দিতে না মা? মা আমি তোমাকে বেশি কিছু বলতে পারছি না কারণ তুমি আমার মা, আমি তোমাকে ভালোবাসি, রেসপেক্ট করি, সম্মান করি মা। আর আমার বউ তোমাকে কিছু কখনো বলতো না কারণ ও তোমাকে ভালোবাসে, রেসপেক্ট করে, নিজের মায়ের মতো খেয়াল রাখে মা। আমার বউ প্রতিদিন সকালবেলা উঠে এই পরিবারের জন্য কাজ করে, তোমার জন্য সকালবেলা নাস্তা বানায়, তোমার সেবা যত্ন করে, তোমার তিনবেলা ওষুধ খাওয়ায়ও। আর তুমি কোনোদিন এই কথা বলতে পারবে মা যে আমার বউ কোনোদিন বলেছে ও একা কাজ করতে পারবে না, এই বাসার কেউ ওকে হেল্প করুক, বা ও এটা কোনোদিন বলেছে যে মা আমি একা কাজ করতে পারছি না আমাকে একটু হেল্প করুন, বা আমার ছোটো বোনকে কোনোদিন বলেছে? বলেনি মা, কারণ ও এই পরিবারকে ভালোবাসে, এই পরিবারের প্রত্যেকটা সদস্যকেও ভালোবাসে, আর ও এটা চায় না যে এই পরিবারে কোনো সদস্যের মধ্যে ভাঙন সৃষ্টি হোক মা। তাহলে ও যদি আমাদের পরিবারকে এত ভালোবাসতে পারে, তোমাকে নিজের মায়ের মতো খেয়াল রাখতে পারে, তাহলে তুমি কেন ওকে নিজের মেয়ে ভাবতে পারছো না মা? ওকে কি তুমি একটু বুঝতে পারছো না মা? অনেক পরিবারে দেখা যায় শাশুড়ি ভালো না, বউ ভালো না, কিন্তু আমাদের পরিবারটা দেখো মা, এখানে সবাই ভালো মা, কিন্তু আমরা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করেই থাকি মা। মা যেখানে এই ছোটোখাটো বিষয়গুলো সলভ করা যায় সেখানে এই বিষয়গুলোকে বড় করো না মা। মা আজকের এই বিষয়টা চাইলে তুমি এখানেই মীমাংসা করতে পারতে, তোমার মেয়ে তোমাকে সত্যি কথাটা বলতে পারতো কিন্তু ও বলেনি। কিন্তু তুমি কি চেয়েছো মা? তুমি শুধু চেয়েছো ঝগড়া কীভাবে করা যায় আর আমার বউকে নিচু কীভাবে করা যায়, তাই না মা? যেখানে আমার বউ তোমাকে নিজের মায়ের মতো খেয়াল রাখে তাহলে তুমি কেন ওকে মেয়ে ভাবতে পারছো না মা? জানো মা আমার বউ না আজ পর্যন্ত কোনোদিন বলেনি যে চলো না এই বাড়ি ছেড়ে চলে যাই আমরা আলাদা থাকি, কিন্তু তুমি যখন আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো, আমার বউকে অপমান করো, তখন আমি ওকে নিজে বলেছি যে চলো না এই বাড়ি ছেড়ে চলে যাই, কী দরকার এখানে থাকা, কিন্তু ও কি বলেছে জানো? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, এই বাড়ি আমার পরিবার, এখানে আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাবো না, এটাই আমার শেষ ঠিকানা, এখানে আমি থাকবো, এছাড়া আমি আর কোথাও যাবো না মা। ও চাইলে এখান থেকে চলে যেতে পারতো মা অন্য অন্য বউদের মতো, কিন্তু ও এটা করেনি মা। মা আমরা একটা পরিবার, এখানে আমরা হাসি খুশি থাকবো, মিলেমিশে থাকবো। আচ্ছা বলো তো মা আমরা এই ফ্যামিলিতে কয়জন মানুষ? মাত্র 4 জন মানুষ। এই 4 জন মানুষও যদি ভালো থাকতে না পারি মা তাহলে কীভাবে হবে বলো তো? দেখো মা আমি তোমাকে সত্যি কথা বলছি, আমরা সবাই তোমাকে ভালোবাসি আর আমার বউও তোমাকে ভালোবাসে, দেখো আমরা মিলেমিশে থাকতে চাই, কোনো ঝগড়া চাই না মা, প্লিজ মা। মা রে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আজ থেকে তুই আমার মেয়ের মতো। না না মা, আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি শুধুমাত্র আমাকে মেয়ের মতো আদর করেন তাতে আমার জন্য অনেক, আপনি আমাকে বুঝিয়ে বলবেন, আমি শুধুমাত্র সারা জীবন আপনার সেবা করে যেতে চাই, আপনার মেয়ে না হলেও মেয়ের মতো হয়ে উঠতে চাই। সরি ভাবি,
তোমাকে ক্ষমা করে দিও। আমার জন্য আজকে তোমার এত কিছু সহ্য করতে হয়েছে। প্লিজ ভাবি, আমারই উচিত ছিল মাকে সব কিছু বলে দেওয়া, কিন্তু সেটা আমি করিনি, সরি ভাবি। দেখ মীরা, আমি তোকে অনেক বেশি বিশ্বাস করি এবং ভালোবাসি, কিন্তু তাই বলে এই নয় যে তুই যা খুশি তাই করবি। তোকে আমরা পড়াশোনা করাচ্ছি যেন তুই ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারিস, কিন্তু তুই কি করছিস? বাইরে গিয়ে পার্টি করে, ড্রিঙ্কস করে মজা করছিস আর টাকা উড়াচ্ছিস, তাই না? তোকে আমরা পড়াশোনা করছি তোর ভালোর জন্য। আর দেখ, সবসময় না সত্যি কথা বলবি, আর পড়াশোনা করলে মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, বুঝতে পেরেছিস? আর মা, তুই না প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি, কিন্তু মা আমি তোমাকে এটা বুঝাতে চেয়েছি যে আমরা একটা পরিবার, যেখানে আমরা চারজন মানুষ সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো, সেখানে এই ঝগড়াগুড়া না করলেই নয় মা। আমরা ছোটো ছোটো বিষয়গুলোকে সলভ করতে পারি, এই বিষয়গুলোকে কখনো বড় করতে চাই না মা। যখনই আমরা বড় করব তখনই দেখবে আমাদের সবার মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আমরা এই দূরত্বটা চাই না মা, আমরা চাই সবাই যেন মিলেমিশে হাসি খুশি থাকতে পারি মা, এটাই চাই মা। আচ্ছা অনেক হয়েছে, আমি অনেক কথা বলেছি তোমাদেরকে, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দিবে কেউ? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি।